মুর্শিদাবাদে বিজেপির গোষ্ঠী কন্দল চরমে পৌঁছালো। মণ্ডল সভাপতি মনোনয়ন নিয়ে বিজেপির জেলা সভাপতির সঙ্গে দুই বিধায়কের মন কষাকষি চূড়ান্তে। মতামত অগ্রাহ্য করায় রাজ্য বিজেপির সম্পাদক পদ ছাড়লেন প্রাক্তন জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। একই সঙ্গে রাজ্য বিজেপির কর্মসমিতির পদ থেকে ইস্তফা দিলেন আরও দুই বিজেপি নেতা। রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সম্পাদক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ইস্তফা পত্র শেয়ার করেছেন তিনি। গৌরীশঙ্করের অভিযোগ, সর্বসম্মতভাবে দক্ষিণ মুর্শিদাবাদ জেলার 51 জন মণ্ডল সভাপতির তালিকা তৈরি করা হয়েছিল, কিন্তু সেখান থেকে 18 জনের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। সেখানে যাদের নাম ঢোকানো হয়েছে তাদের অনেককেই বিজেপি করে না, কেউ তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্য। আমার মতামতে গুরুত্ব না দেওয়ায় আমি সম্পাদকের পদ আঁকড়ে ধরে থাকতে চাই না, তাই পদত্যাগ পত্র রাজ্য সভাপতির কাছে পাঠাচ্ছি। একই সঙ্গে দুই বিধায়ক মুর্শিদাবাদের সমান্তরাল বিজেপি সংগঠনের হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে জেলা বিজেপির কন্দল চরমে পৌঁছালো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আজকে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় আমরা প্রেস কনফারেন্স করছি। আমি বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি, বর্তমানে রাজ্য কমিটির সম্পাদক, 64 মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর অন্তর সাংগঠনিক পদের পুনর্বিন্যাস ঘটে। একইভাবে এবারেও সাংগঠনিক পুনর্বিন্যাস শুরু হয়েছে, আর সেই পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে নতুন জেলা সভাপতি রাজ্যের বিভিন্ন জেলায় ঘোষণা হয়েছে, পরবর্তীতে মণ্ডল সভাপতি, সেটাও ঘোষণার কাজ চলছে। রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল, আমরা যারা বিধায়ক আমার সঙ্গে বহরমপুর বিধানসভার বিধায়ক আছেন সুব্রত মৈত্র, তিনিও বৈঠকে ছিলেন, সেখানে বলা হয়েছিল যে সর্বসম্মতভাবে বৈঠকে আলোচনার মধ্যে দিয়ে যাদের নাম আসবে তাকেই সভাপতি হিসেবে ঘোষণা করা হবে মণ্ডল সভাপতি। 5ই এপ্রিল রাজ্যের সম্পাদক, এই জেলার যিনি দায়িত্বে আছেন ফাল্গুনী পাত্র, তিনি এসেছিলেন। জেলা অবজারভার আশুতোষ পাল এসেছিলেন। জেলার 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ডাক ছিল, তার মধ্যে 10 জন প্রার্থী উপস্থিত হয়েছিলেন। জেলার পদাধিকারীরা ছিলেন, জেলার নতুন সভাপতি ছিলেন, জেলা মোর্চার সভাপতিরা ছিলেন। সেখানে সর্বসম্মতভাবে 51টি নামের তালিকা আমরা প্রদেশে পাঠিয়েছিলাম রাজ্য নেতৃত্বের হাত দিয়ে। পরবর্তীতে যখন ঘোষণা হলো তখন আমরা দেখলাম যে সর্বসম্মত নামের তালিকা থেকে বেশ কিছু নাম বাদ দিয়ে সভাপতি তার নিজের ইচ্ছামতো নাম পাঠিয়েছেন, এবং রাজ্যের সংগঠন সম্পাদক যিনি রয়েছেন অমিতাভ চক্রবর্তী, তার অনুমোদনে সেই নাম ঘোষিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে অযোগ্য, অদক্ষ, যারা তৃণমূলের দলদাস বৃত্তি করবে তাদেরকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল মুর্শিদাবাদ পৌর এলাকায় যাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে, তিনি 2015 সালের পর বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। 1 মাস আগে তার একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা থানায় কেস চলছে, আমরা বলেছিলাম ওনাকে সভাপতি করা যেন না হয়, সেই কারণে আমি সংগঠন মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, জেলা সভাপতিকে চিঠি দিয়েছি মার্চ মাসে, আবার আমি এপ্রিল মাসের 12 তারিখে চিঠি পাঠিয়েছিলাম রাজ্য সভাপতি, রাজ্য সংগঠন সম্পাদক অমিতাভ দা এবং জেলা সভাপতি শাখারব সরকারকে আমি চিঠি করেছিলাম যে জেলার বিভিন্ন জায়গায় মণ্ডল সভাপতি নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা থেকে যাচ্ছে, এক্ষেত্রে বসে আলোচনা করে যে নাম হয়েছে সেগুলো কেন ঘোষণা করা হলো না, কোনো সদুত্তর আমাদের দেয়নি। একই সঙ্গে বিধানসভার বিধায়ক আমার বিধানসভা কেন্দ্রের বিগত পৌর নির্বাচন গেছে, সেই নির্বাচনেও আমি বিধায়ক থাকা সত্ত্বেও রাজ্যে ঘোষণা করেছিল বিধায়ককে গুরুত্ব দিয়ে প্রার্থী ঘোষণা করা হবে। আমার বিধানসভা ক্ষেত্রে জিয়াগঞ্জ পৌরসভায় 17টি ওয়ার্ড, মুর্শিদাবাদ বিধানসভায় 16টি ওয়ার্ড, মোট 33টি ওয়ার্ডের মধ্যে মাত্র 14টি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আমার কথা শোনা হয়েছে। বাকি 19টা ক্ষেত্রে জেলা সভাপতি নিজের ইচ্ছামতো নাম পাঠিয়ে সংগঠন মন্ত্রীর অনুমোদন নিয়ে এসে ঘোষণা করেছে। তার ফল কী হয়েছে আমরা জানি, জিয়াগঞ্জ পৌরসভায় 17টি ওয়ার্ডে লিড ছিল, সেখানে 1টি আসনেও জিতিনি। লালবাগে যে 2টি আসন তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, দুটোতেই হেরেছি। 14টি আসন আমাকে দিয়েছিল, আমি তার মধ্যে 6খানা আমরা জিততে পেরেছি, বাকিগুলো অল্প ব্যবধানে হেরেছি। তো আজকে একই অবস্থা এই জেলার বিভিন্ন প্রান্তে ঘটিয়েছে, রাজ্যে ঘটছে, অদক্ষ লোককে বসাচ্ছে, অযোগ্য লোককে বসাচ্ছে। আর আমরা দেখেছি যে 21-এর বিধানসভা নির্বাচনের পরে প্রত্যেকটি নির্বাচনে এই অদক্ষ লোকেদের দ্বারা পরিচালিত হওয়ায়
নির্বাচনে আমরা পরাজয় স্বীকার করছি। সারা বাংলার মানুষ বিজেপিকে চাইছে, সারা বাংলার মানুষ খুন সন্ত্রাসের মধ্যে বিজেপির পতাকা আঁকড়ে ধরে রয়েছে, কিন্তু যারা আজকে সংগঠনের শীর্ষস্তরে বসে রয়েছে রাজ্যের, তারা গুরুত্ব দিচ্ছে না নিচুতলার মানুষের আবেগকে, গুরুত্ব দিচ্ছে না নিচুতলার মানুষকে, লড়াইকে গুরুত্ব দিচ্ছে না। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যোগ্য লোকেদেরকে বসিয়ে রেখে একেবারে নবাগত, যারা রাজনীতিতে বুথ বা অঞ্চল চেনে না, অনেক ক্ষেত্রে দেখছি তৃণমূলের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাদেরকে নিয়ে এসে সভাপতি পদে বসানো হয়েছে। কমিটিও সেই রকম হয়েছে, মণ্ডল সভাপতি ঘোষণার ক্ষেত্রে একই কাজ চলছে। আর আমি যেহেতু রাজ্য সম্পাদক, আমাকে রাজ্য থেকে করেছেন যিনি রাজ্য সভাপতি, তিনি, আমি তার কাছে বারবার গিয়েছি। আমরা পার্টির নীতি আদর্শ দেখে দল করতে এসেছি, আমরা কোনো ব্যক্তিকে দেখে নয়, কোনো ব্যক্তিকে দেখে দল করতে আসেনি। তাই আমরা বারবার সভাপতির কাছে আবেদন জানিয়েছি যে স্বচ্ছতা রেখে রাজনীতি করতে হবে। সংগঠন মন্ত্রীর কাছে আমি নিজে গেছি, তাকে চিঠি দিয়েছি, বলেছি সংগঠনটা তিনিই দেখেন, অথচ কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফোন করলে ফোন তুলছেন না, পিএকে দিয়ে ফোন ধরাচ্ছেন, বলছে কাজে ব্যস্ত রয়েছে। তাই বাধ্য হয়েছি যে আমি সম্পাদকের তকমা নিয়ে ঘুরে বেড়াবো, জেলার সংগঠনের যে নোংরামি চলছে সেই সংগঠনের নোংরামি বন্ধ করার জন্য কথা বলার জায়গা আমাকে দেওয়া হবে না। তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এই জেলার সংগঠনকে মজবুত করার স্বার্থে, কারণ আমি 34 বছর ধরে পার্টি করছি, আজকে যারা জেলার বা রাজ্যের নেতৃত্বে রয়েছে, আজকে যারা শীর্ষস্তরে রয়েছে রাজ্য নেতৃত্বে, তাদের মধ্যে অনেকেও কারো 5 বছর কারো 7 বছর হয়েছে। আমি ক্লাস 7 থেকেই পার্টিটা করি। তৃণমূল অনেক চেষ্টা করেছে, অত্যাচার করেছে, খুন করার চেষ্টা করেছে, কেস দিয়েছে, মেরেছে, পার্টি ছাড়িনি। অসংখ্য কর্মী এই জেলার, তারা লড়াই করে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা, পাকিস্তানে বিজেপি করার মতো গুরু একটা অবস্থার মধ্যে এখানকার ওয়ার্কাররা বিজেপি করে, জীবন বাজি রেখে বিজেপি করে, সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, মা বোনেরা খুব সন্ত্রাসের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। আজকে তার মধ্যেও রাজ্য নেতৃত্ব আমাদের কথা শুনছে না, কর্ণপাত করছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সম্পাদক থেকে কোনো লাভ নেই, সম্পাদকের কথা যেহেতু রাজ্য নেতৃত্ব শুনছে না, তাই রাজ্য সম্পাদক পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। আমি রাজ্য সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠাচ্ছি, আপনাদেরকেও ইস্তফাপত্র দিচ্ছি। আমার বিশ্বাস রাজ্য সভাপতি আমার ইস্তফাপত্রকে গ্রহণ করবেন, কারণ এই যৌক্তিকতা নেই, এই পদে বসে থাকার কোনো যৌক্তিকতা নেই। যেখানে সম্পাদকের কোনো কথা গ্রাহ্য হচ্ছে না, সেখানে সম্পাদক থাকার কোনো আমার মনে হয় কোনো গুরুত্ব নেই। তাই আমি সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছি, পদত্যাগপত্র পাঠিয়েছি এবং আপনাদেরকেও দিচ্ছি। ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে এই বিধানসভা ক্ষেত্র 64 মুর্শিদাবাদ বিধানসভা ক্ষেত্রে আমি সংগঠনের প্রাণ দিয়ে দেব এবং জেলার বিভিন্ন ক্ষেত্রে যেখানে কর্মীরা ডাকবে সব ক্ষেত্রে আমি সংগঠনের স্বার্থে ছুটব। ভারতীয় জনতা পার্টি 34 বছর ধরে করছি, মৃত্যুর দিন পর্যন্ত ঝান্ডা বিজেপির ঘাড়ে থাকবে। রাজ্যের বড় বড় নেতারা পালিয়ে গেলেও গৌরীশঙ্কর বিজেপি ছেড়ে যাবে না। অনেকে হয়তো ভাবছে পদ ছেড়ে দিচ্ছি মানে বিজেপি ছাড়ব, ভ্রান্ত ধারণা। বিজেপি ছাড়ার কোনো মানসিকতা আমার নেই, আমার সমর্থকদের নেই। আমরা বিজেপির পতাকা কাঁধে নিয়ে জেলায় আমরা আমাদের নেতৃত্বে সংগঠন করব। যেখানে যেখানে অযোগ্য মণ্ডল সভাপতি হয়েছে সেক্ষেত্রে আমরা যোগ্য লোককে মণ্ডল সভাপতি ঘোষণা করে আমরা সেই সব জায়গায় কাজ শুরু করব। আমরা তার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। আমার এটাই বিষয় ছিল, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা পরিসর না দেয় তাহলে আপনারা কি করবেন? তাহলে আমাদেরকে বাধ্য হতে হবে প্যারালাল সংগঠন করে আমরা সংগঠন করবো। উত্তরপূর্ব মণ্ডল রহিদা, আপনাদের সঙ্গে আপনি কাঞ্চনদার উপস্থিতিতে নাকি সর্বসম্মতিক্রমে 51 জন মণ্ডল সভাপতি? না না না, হ্যাঁ ঠিক আছে, আমি বলি আপনাকে যে 51 জনের সর্বসম্মত তালিকা আমরা প্রদেশে পাঠিয়েছিলাম, সেই তালিকা এখানকার জেলা সভাপতি ঘোষণা করেন, সেখান থেকে 18 জনকে ছেটে দিয়ে নিজের নাম ঢুকিয়ে তিনি 51টা নাম ঘোষণা করেছেন। ওটা আমাদের সিগনেচার করা তালিকা নয়, আমরা যেটা ঘোষণা করেছিলাম তার মধ্যে 18 জন নাম উনি বাদ দিয়েছেন। বহরমপুরে দুটো রয়েছে, বহরমপুর উত্তর টাউন এবং আমাদের যেটা 42 সেটা, এই দুটো এখানে যেমন করেছে, একইভাবে নওদা, বড়ুয়া, ভরতপুর, কাঁধি, জলঙ্গি, হরিয়ারপাড়া এবং মুর্শিদাবাদ বিধানসভা, এই সমস্ত ক্ষেত্রে তারা গায়ের জোরে সংগঠনের নিয়মকানুনকে তোয়াক্কা না করে রাজ্য সংগঠন সম্পাদকের অনুমোদন নিয়ে এসে তারা ইচ্ছা মতো সভাপতির পদ ঘোষণা। দেখুন আজকে আমরা বিষয় জানিয়ে পদত্যাগপত্র রাজ্যের কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনাদের সামনেও দিচ্ছি। রাজ্য যদি এটা নিয়ে আলোচনা শুরু করে তাহলে ভালো, না হলে প্যারালাল সংগঠন জেলায় আমি করব, তাতে রাজ্য যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নিতে পারে, কারণ আমি বিজেপিকে নষ্ট হতে দিতে পারবো না। আমরা আমি জেলা সভাপতিকে চিঠি দিয়েছি 12 এপ্রিল, তার কোনো উত্তর পাইনি, সে কপিও আপনাদেরকে আমি দিয়ে দেবো।
আমি রাজ্য সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তীকে চিঠি দিয়েছি, সে কপি দিয়ে দেবে। রাজ্য সভাপতিকে চিঠি দিয়েছে, তারও কপি দেবো। কোনো উত্তর আমার কাছে আসেনি। মানে আপনার নির্দিষ্টভাবে ক্ষোভ কি জেলা সভাপতির উপর? আমার জেলা সভাপতি বা জেলা সম্পাদক এই বলে নয়, যারা সংগঠন নষ্ট করছে। সংগঠন নষ্ট করছে কারা? যারা আজকে দায়িত্বে রয়েছে। শুধু তো জেলা সভাপতি নয়, তার সঙ্গে তার সাধারণ সম্পাদকরা রয়েছে। রাজ্যের ক্ষেত্রে সংগঠন মন্ত্রী সংগঠন দেখেন, তিনি রয়েছেন। তাকে আমি বারবার অনুরোধ করেছি প্রার্থী ঘোষণার সময়, তিনি আমাকে বলছেন সভাপতির ইচ্ছাকে সম্মান দিতে হবে। নির্বাচনে আমাদের জেতার ইচ্ছা থাকবে না সভাপতির ইচ্ছাকে সম্মান দিবে, কোনটা? আমি জানি রাজনীতিতে জিততে হবে, নির্বাচনে লড়াই আমাকে জিততে হবে। সেক্ষেত্রে কে যোগ্য প্রার্থী তাকে প্রার্থী ঘোষণা করতে হবে। সভাপতি সেখানে সম্মানিত হলো না অসম্মানিত হলো সেটা দেখতে গেলে রাজনীতিতে আমি সফলতার জায়গায় পৌঁছাতে পারবো। তাই অযোগ্য লোকেরা প্রার্থী হয়েছে, যারা নিজে একটা লোক বের করতে পারবে না তারা প্রার্থী হয়েছে। আর সেই জন্য আমি জিয়াগঞ্জ আমার বিধানসভা কেন্দ্রে, যে বিধানসভায় আমি 21,000 ভোট পেয়েছিলাম, 17টি ওয়ার্ডে লিড পেয়েছিলাম, সেখানে আজকে আমি 4,500-5,000 ভোট পেয়েছি। একবার শূন্য একটা আসন আমরা জিততে পারি না। মানুষ গাল দিচ্ছে আমাদেরকে, আপনি রাজ্য সম্পাদক, আপনি বিধায়ক, কেন আপনি পাল্টা প্রার্থী ঘোষণা করলেন না? তা আমি কেন বসে থাকবো আজকে? তাই আমি বাধ্য হচ্ছি কর্মীদের আবেগকে গুরুত্ব দিতে, কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সম্পাদক পদ ছাড়ছি। আগামী দিন এই জেলায় লড়াই করে বিজেপিকে প্রতিষ্ঠা করব, তাতে প্যারালাল সংগঠন করতে হলে করব। আমার সঙ্গে জেলা রাজ্য কমিটির দুজন সদস্য নির্বাচিত হয়েছিল, বাণী গাঙ্গুলি, দীপঙ্কর চৌধুরী, তারাও পদত্যাগ করছে, তারাও পদত্যাগপত্র পাঠিয়েছে, তারাও আপনাদেরকে পদত্যাগপত্র দেবে। আমাদের আরেক বিধায়ক রয়েছেন কাঞ্চন দাস, সুব্রত মৈত্র, তারও বিধানসভা ক্ষেত্রে মণ্ডল সভাপতির ক্ষেত্রে তাকে গুরুত্ব দেওয়া হয়নি। সর্বসম্মতভাবে যে নাম পাঠানো হয়েছিল আমাদের জেডপি 42B, সেখানে শঙ্কর মজুমদারের নাম সর্বসম্মতভাবে গেছিল, যিনি সভাপতি রানিং সভাপতি ছিলেন, এখানে রয়েছেন আমাদের বিশ্বনাথ দা, প্রত্যেকে সর্বসম্মতভাবে শঙ্কর মজুমদারের নাম ঘোষণা করেছিল। তার নাম জেলা সভাপতি ইচ্ছাকৃত বাদ দিয়ে ঘোষণা করছে অন্য একজন, অমিতাভ চক্রবর্তী। আমি জেলা কমিটির সদস্য, রাজ্য কমিটি এবং জেলা কমিটির সদস্য। সেটা কি আপনি কি রিজাইন দিচ্ছেন? সদস্য থেকে রিজাইন দিই কি আর? মন্ডল কমিটি যেভাবে আমার প্রাক্তন সভাপতি এবং আমার কলিগ হরিশঙ্কর ঘোষ যা বললেন, আমি ওনার সাথে একবারে সহমত। কারণ আমাদের সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তীর সামনে আমরা দুজনে ছিলাম এবং জেলার অনেক কার্যকর্তা ছিলেন, তাদের সামনেই অমিতাভবাবু পরিষ্কার বলে দিয়ে গেছিলেন, দুই বিধায়ককে যথাযথ সম্মান এবং পুরনো কার্যকর্তাদের সাথে একসাথে নিয়ে সবার মতকে সম্মান জানিয়ে আপনারা মণ্ডল সভাপতি নির্বাচনটা করবেন। অথচ ফাল্গুনি পাত্র মহাশয়া যেদিন এসেছিলেন এবং আশুবাবু ছিলেন সেই মিটিংয়ে, সেই দিন আমরা দুই বিধায়ক ছিলাম, জিয়াগঞ্জ থেকে আরম্ভ করে, বড়োয়া থেকে আরম্ভ করে, কাঁদি থেকে আরম্ভ করে বহরমপুর এবং লালবাগ, আমরা কিন্তু উনাদের সামনে, রাজ্য নেতৃত্বের সামনে আমরা তুলে ধরেছিলাম যে এই এই নামগুলো যদি হয় তাহলে দক্ষ সংগঠক এবং বিবেচনার সাথে এদের নামগুলো যদি পাঠানো হয় তাহলে আগামী দিন সংগঠন শক্তিবৃদ্ধি ঘটবে। অথচ কি কারণে, কোথা থেকে, কার অঙ্গুলি হেলনে আমরা দেখলাম সেই নামগুলো প্রকাশিত হলো না, এবং যারা এলো আজ তারা অযোগ্য ব্যক্তি। এবং আমি আমার বিধানসভা ক্ষেত্রে আমি যখন লড়েছিলাম তারা আমার ভোটের সময় বিরোধিতা করেছিল, এই রকম সভাপতি আজকে আমাদের হাতিনগর মণ্ডল কমিটির আজকে সেই সভাপতি হয়েছে, এবং সে অসুস্থ, সে এখানে থাকতেই পারে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে সে এর আগে সভাপতি হয়ে নিজে থেকেই ঘোষণা করে ছেড়ে দিয়েছিল। কার শক্তিতে, কার অঙ্গুলি হেলনে সমস্ত মণ্ডলের পুরনো কার্যকর্তা এবং প্রাক্তন মণ্ডল সভাপতিদেরকে তাদের সম্মান না জানিয়ে, তাদের মতামত গ্রহণ না করে, কার অঙ্গুলি হেলনে তাকে সভাপতি করা হলো? উত্তর বহরমপুর উত্তর টাউনের সভাপতি চন্দন মণ্ডল আজ যেভাবে বহরমপুর শহরের খাগড়া এবং সাহেদাবাদ কাশিমবাজার এলাকায় সংগঠনের বৃদ্ধি ঘটিয়েছে, প্রাক্তন সভাপতি তিনি ছিলেন, ওনার সম্মতিক্রমে যেভাবে কাজকে এগিয়ে নিয়ে গেছেন, আজকে বিনা কারণে বিনা নোটিশে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হলো, এগুলো তো মেনে নেওয়া যাবে না। এবং টুক কথাতে আমরা দেখতে পাচ্ছি যে সভাপতি ঘোষণা হয়ে যাওয়ার পর তিনি যেন মনে করছেন